হে গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আর আমি রবিন। আজকে কথা বলবো প্রশান্ত নীলের আপকামিং সিনেমা বাঘিরার টিজার চলে এসেছে, তো সেটাই রিভিউ দেবো। তো এই টিজারটার কথা যদি বলি, টিজারটা কিন্তু খুবই ছোট একটা টিজার রাখা হয়েছে এবং তার মধ্যেই কিন্তু ভয়ানক কিছু হতে চলেছে। এই বাঘিরার গল্পের কথা যদি আমি আসি, তো গল্পটা হচ্ছে এই যে শ্রী মুরলি, তো ওর উনি একজন পুলিশ অফিসার, এবং পুলিশ অফিসার ওনার যে মানে আশেপাশে যত মানুষ ক্রিমিনাল বলো বা মন্ত্রীরা বলো, সবাই করাপ্টেড এবং সেই সিস্টেমের থেকে কিছু করতে পারছে না। তো সেই জন্য কি এই যে বাঘিরা, যে ক্যারেক্টারটা বাঘিরার ক্যারেক্টারটা হচ্ছে এই শ্রীমুরলির ক্যারেক্টারটা, এবং সে দিনের বেলা যেরকম পুলিশ অফিসার থাকছে, রাত্রিবেলা সেরকম একটা মুখোশ পরে সে কিন্তু মানে সে ক্রিমিনাল হোক বা মন্ত্রী হোক তাদের ওপর প্রতিশোধ নিচ্ছে। তো এই মুভি ডিরেক্টর প্রশান্ত নীল, উনি কিন্তু খুব ভাবে সেভেন্টিজ এইটিজে মানে অমিতাভ বচ্চনের কিন্তু ফ্যান। মানে এই সিনেমাটার গল্পটা অনেকটা হচ্ছে আমাদের সাহিনসা, অমিতাভ বচ্চনের সাহিনসা সিনেমার মতন, যেরকম অমিতাভ বচ্চনের ক্যারেক্টার ছিল সাহিনসাতে যে উনি পুলিশ অফিসার কিন্তু দিনের বেলা সে মানে যেরকম টাকা পয়সা তুলতো বাজে ইয়ে করতো, কিন্তু রাত্রিবেলা সে একটা মুখোশ পরে বা ইয়ে একটা সেজে সে কিন্তু সেই করাপ্টেড মানুষদের শাস্তি দিত। তো সেই রকমই এই ক্যারেক্টারটাও, যে সিস্টেমের মধ্যে থেকে কিছু করতে পারছে না কিন্তু সে সিস্টেম রাত্রিবেলা একটা মুখোশ পরে সে মানুষকে সাহায্য করে বা করাপ্টেড মানুষদের শাস্তি দেয়। তো এখানে শ্রীমুরলির ক্যারেক্টারটা আসছে এই রকম, এবং বাকিটা হচ্ছে শ্রীমুরলি মানে এই নাম ক্যারেক্টারটার নামটাই। তো এখানে অ্যাকশান সিন যেটা আছে, ডকের মধ্যে একটা অ্যাকশান সিন আছে, তো সেটা কিন্তু দারুণ লাগছে। এবং এখানে যে ফেসটা কিন্তু শ্রীমুরলির ফেসটা মানে দেখানো হয়নি, তো সেটাও একটা দিক ভালো লাগছে। এবং একটা জায়গায় যে মুখটা যখন এরকম ঘোরাচ্ছে, তো সেই জায়গায় মানে মাস্কের যে চোখটা সেটা দেখা যাচ্ছে এবং পাশ দিয়ে আগুনটা উড়ছে, তো সেই জায়গাটাও কিন্তু দারুণ লাগছে। এবং একজন গায়ে আগুন দিয়েছে তার যে অভিনয়টা সেটাও কিন্তু দারুণ লেগেছে, এবং বিজিএমটাও ভালো লেগেছে। এবং এই যে পুরো জিনিসটা যে সালার বলো বা কেজিএফের মতন হয়নি, তো সেটা কিন্তু অনেক দিক দিয়ে ভালো। যাই হোক, বিজিএম, কালার কালেকশন, অ্যাকশন সিন ভালোই থাকতে চলেছে, ভালোই হবে আশা করা যায়। তো দেখা যাক কী আপডেট আসতে থাকে। তো এরকম ধরনের ভিডিও পেতে তোমরা সাবস্ক্রাইব করে নিন বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।